সেই ছেলেটি একদিন একটি ভিডিওতে দেখতেছিল যে এই ছোট একটা জিনিস পানির ভিতরে কিছুক্ষণ চুপিয়ে রাখলে পরে নাকি বড় চাদরের মতো হয়ে যায়। কিন্তু এটা দেখে তোমাদের মতো এই ছেলেটিও বিশ্বাস করতে পারে না, তাই এখন সে এটা নিজের বাড়িতে পরীক্ষা করে দেখবে। এই জন্য তখনই সুদূরে বাজারে চলে যায় আর এই ছোট্ট সুন্দর জিনিসটা কিনে আনে। কিন্তু গাইস আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে এই সামান্য একটা ছোট্ট জিনিস কি করে পানির ভিতরে চুপিয়ে রাখলে পরে এত বড় চাদর হয়ে যায়। গাইস তোমাদের কি মনে হয়, সত্যি কি এই ছোট্ট জিনিসটা পানির ভিতরে কিছুক্ষণ চুপিয়ে রাখলে পরে বড় চাদর হয়ে যাবে নাকি হবে না? তা তো আমি দেখিয়েই দিব। কিন্তু তার আগে তুমি যদি তোমার ধর্মকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আর তুমি যদি তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি কমেন্টে মা লিখে যাও। ওকে, তারপর যখন এই ছোট্ট জিনিসটি পানির ভিতর থেকে কিছুক্ষণ পর তুলে তখন দেখে সত্যি বড় চাদর হয়ে গেছে।